জীবনে প্রথমবার কোনো জেলে পা রাখবেন তাও পুরুষ আসামির জন্য নির্ধারিত বন্দিশালের সামনে দাঁড়াতে হলো। চরম অস্বস্তিকর এবং বিব্রতকর প্রেক্ষাপট হলেও নারী সুরক্ষা দিতেই শ্লীলতাহানির দায়ে অভিযুক্ত এক মদ্যপকে শাস্তি দিতে বিচার ব্যবস্থার প্রয়োজনে গিয়েছিলেন তিনি। তিনি মিমি চক্রবর্তী। টলিউডের ব্যস্ততম অভিনেত্রী, যাদবপুরের সাংসদ, সম্প্রতি গড়িয়াহাটে প্রকাশ্যে তাকে অশ্লীল ইঙ্গিত এবং কটূক্তি করে এক ট্যাক্সি চালক। তাকে টিআই প্যারেডে শনাক্ত করতে শুক্রবার দুপুরে প্রেসিডেন্ট জেলে গিয়েছিলেন মিমি। বৃষ্টির মধ্যেও ঘড়ি কাঁটা ধরে আলিপুর বিচারকের নির্দেশ মেনে হাজির হয়েছিলেন। এক ঘন্টা জেলে ভেতরেই ছিলেন। পরে তিনি বলেছেন, এটা আমাকে করতেই হতো। অভিযোগটি যেহেতু আমি করেছিলাম তাই বিচার প্রক্রিয়ায় সাহায্য করা আমার নৈতিক কর্তব্য এবং দায়িত্ব। চাইলে মানুষ একটু সময় করে আইনি প্রক্রিয়ায় দোষীদের শাস্তি দিতে পারে, তা প্রমাণিত। শহরকে নিরাপদ রাখার তাগিদ নিয়ে আমার ব্যস্ত শিডিউল থেকেও সময় অ্যাডজাস্ট করেছি। আগের দিন কোর্টে গিয়ে গোপন জবানবন্দি দিয়েছি, তাই এসটিআই প্যারেডে চালককে শনাক্ত করেছি। জেলের ভিতরে তার দিকে অন্য সমস্ত পুরুষবন্দীরা সেন দৃষ্টিতে তাকিয়ে দেখল। সাংসদ অভিনেত্রী যে বিন্দুমাত্র থমকে যাননি, এদিন তা স্বীকার করেছেন প্যারেড প্রক্রিয়ায় যুক্ত পুলিশ অফিসারেরা। বলেছেন, অনেক পুলিশকেও দেখেছি ভয়ে হাত পা কেঁপে ফিরে যেতে, ভুল করেছে টিআই প্যারেডে এসে। কিন্তু এদিন শটান এসে কোনো ভ্রক্ষেপ না করে প্রকৃত ব্যক্তিকেই শনাক্ত করে ফিরে গেলেন মিমি। এমন সাহসী অভিযোগ করেনি সত্যি বিড়াল। জেলে ভেতরে গিয়ে এমন আইনি প্রক্রিয়ায় অংশ নেওয়ায় প্রসঙ্গে সাংসদ অভিনেত্রী রীতিমতো গর্বিত। বলেন, এভাবে একটা পুরুষ প্রধান জেলে গিয়ে আসামিকে শনাক্ত করাটা একটি অস্বস্তিকর হলেও আইনের জন্য তা করেছি। অন্য অভিযোগকারীর জন্য যা ব্যবস্থা আমার জন্য তাই ছিল। তাই তো জেলে ভেতরে গিয়ে টিআই প্যারেডে শনাক্ত করলাম। আইনকে সম্মান জানানোর সুযোগ পেয়ে নিজেই সম্মানিত বোধ করছি। ট্যাক্সি চালকের চরম দুর্ব্যবহার এবং শ্লীলতাহানির মামলায় পুলিশ তদন্ত সহযোগিতা করতে ঘটনার চার দিনের মাথায় শটান কোর্টে গিয়ে বিচারকের কাছে জবানবন্দি দিয়েছিলেন মিমি। আজকে আমার তরফ থেকে পুরো প্রসেসটা ইজ ডান অ্যান্ড নাও ইটস দ্য ফুল জুডিশিয়াল প্রসেস। সো ইয়া, দ্যাটস ইট। আর চিনতে পারলেন আসামিকে? অফকোর্স, মানে আমি কি চিনতে পারবো না তো কে পারবে। ব্যুরো রিপোর্ট, চ্যানেল 10।